বাট স্ট্রিট ফুডের মধ্যে সত্যি কথা বলতে এইটা কিন্তু খুবই ইউনিক, সব জায়গায় পাওয়া যায় না। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি কোন একটা ঘাটে দাঁড়িয়ে আছি, আর এটা কোন নর্মাল ঘাট না, এটা বকবজার গঙ্গার ঘাট। বাগবাজার গঙ্গার ঘাট মানে ওই নীলাচল বা ব্রোস কাবাব তা না, আমি তা করতে আসিনি, আমি অন্য কিছু করতে এসেছি। কি করতে এসেছি? যেটা করতে এসেছি সেইটা হলো একটা 15 বছর পুরনো স্ট্রিট ফুড কভার করতে, কারণ এই দোকানে কিছু ইউনিক ইউনিক স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে আমি জানতে পেরেছি। কতটা ইউনিক সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো, বাট দেখতে হবে যে প্রাইস কী কী আছে। সরি গাইস, ইন্ট্রো দিতে ভুলে গেছি। এখনও যারা যারা আমাকে চেনো না, চিনো না, আমি ওয়ান্টি, তোমরা এক্সট্রা ভুক্কাবান্টি ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক। আমি চলে এসেছি লালটু কেবিনে, আর এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায়, আর কিছু ইউনিক আইটেমও আছে, সব কিছু দেখাবো। তো লালটুদা কেমন আছেন বলুন? ভালো আছি। কি কি আছে ইউনিকের মধ্যে? ইউনিকের মধ্যে আপনি পাবেন চিকেন ওয়ান্টন, চিকেন ওয়ান্টন ফ্রাই, ওকে, স্টিম চিকেন, আরও বিভিন্ন রকম আইটেম আছে, ফিস ফ্রাই, বাটার ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, ফিস পকোড়া। মানে এখানে কোথাও আর পাওয়া যাচ্ছে না? এটা শিওর? এটা খেতে গেলে আমার কাছেই আসতে হবে, আপনার কাছেই আসতে হবে। এই দেখুন, বাহ, এই হলো চিকেন ভাপা। আচ্ছা কিরকম ওয়েট আছে চিকেন ভাপা? 150 গ্রাম। 150 গ্রাম? কিরকম কিরকম পিস আছে? বডি আছে, লেগ আছে, উইংস আছে। আর কিভাবে আসতে হবে আপনার দোকানটা বলবেন? আমার দোকান এখানে বাগবাজার সার্ভিনে যে পুজো হয় তার সামনে আমার দোকান। আসতে গেলে শিয়ালদা দিক দিয়ে আসতে গেলে 240 বাস পাবেন, এদিকে শ্রীরামপুর দিয়ে আসতে গেলে 3 নম্বর পাবেন, নাগেরবাড়ির দিক দিয়ে আসতে গেলে 93 পাবেন। ওপেনিং টাইমিং কি আছে? 3টা থেকে। আপনাদের কোনো হোম ডেলিভারি হয়? হোম ডেলিভারি হয় না। জোম্যাটো সুইগি কিছু আছে? না। তো জেটু আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি আর আপনার ছেলে তো কাজ করছেন, কেমন লাগছে? এখন লোকের না, হ্যাঁ হ্যাঁ, যদি আমি লোক দিয়ে দোকান চালাই তাহলে আমার দোকান বন্ধ করে দিতে হবে, নিজেরা বাপটাই করছি বলে কোনো রকমে চলছে। মানে দোকানটা কি আপনি প্রথমে শুরু করেছিলেন নাকি না আপনার ছেলে আর আপনি দুজন? না, শুরু আমি, আপনি শুরু করেছিলেন? ও আগে অন্য কাজ করতে। ও মানে ওয়ান্টন যেটা যে আপনাদের ইউনিক আইটেমটা, এটা কি মানে আপনার যখন দোকানটা শুরু হলেন তখন? না, তখন ফার্স্টেই ছিল না। ফার্স্টেই ছিল না, মানে দাদা আসার পর থেকে হয়েছে? পরে ও যখন এলো দোকানে তখন ওই এক এক করে আইটেম বাড়তে শুরু হলো। লালটু কেবিনের ফেমাস যেটা আইটেম আর খুবই ইউনিক, কারণ বাগবাজারে এই জিনিসটা অনেক জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় মানে কি হয়তো বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যেতে পারে, আর স্ট্রিট ফুডের মধ্যে সত্যি কথা বলতে এইটা কিন্তু খুবই ইউনিক। চিকেন ওয়ান্টন, 6 পিস ওয়ান্টন আছে, দাম হলো 60 টাকা। এখানে একটা চাটনি দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে, একটা টিবেটিয়ান ডিশ, একটু রিসার্চ করে এসেছি, এর থেকে বেশি আর জানি না, এর থেকে বেশি যদি জানতে তাহলে অনেক জ্ঞান দিতে হবে, গুগলটা খুলতে হবে, আমার গুগল খোলার দরকার নেই, কারণ এমনি বিশ্বাস করো 41 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মধ্যে ঘামাতে ঘামাতে এমনি মানে অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে, রুমালও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, কি করব, শুধু ঘাম মুজবো আর খাবো। আলাদা ওয়ান্টনে দেখো সাইজগুলো দেখো ঠিকঠাকই আছে, স্ট্যান্ডার্ড সাইজেরই কিন্তু ওয়ান্টন আছে। খাওয়া শুরুর আগে যেটা আমি বলে থাকি, খেলে খাও কিন্তু ছড়িও না। ওয়ান্টনটা না, এই জায়গাটা যাই না, তোমরা বুঝতে পারছো না কি সাউন্ড, মেবি তো ভালোই আসবে, আফটারঅল মাইক ইউজ করেছি তো ভালো, কিন্তু ক্রিসপি ভাবটা না ব্যাপক আছে, আর স্টাফিংটাও দেখো ঠিকঠাক, 6 পিস 60 টাকা ঠিকঠাক, এক একটা 10 টাকা করে। যে চাটনিটা আছে না এখানে মনে হচ্ছে ধনে পাতা বা লঙ্কা কিছু চাটনি হবে, হালকা দিয়ে টেস্ট করে দিই কীরকম লাগে, টক টক একটু ঝালঝাল ভাব আছে, চাটনি দিয়ে টেস্ট করা যাক। ও ও ও ও, এইটা বলতেই হবে, কিছু করার নেই, ও বলতে মানে বলতেই হবে যে সেই মানে সেই মানে সেই লেভেলের খেতে লাগছে চাটনিটা দিয়ে। নর্মালভাবেও খেতে খুব ভালো লাগছে, চাটনিটা দিয়ে আরও বেশি বেটার লাগছে। চিকেনের যে স্টাফিংটা আছে তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো চিকেনের দেখো চাংসগুলো তোমরা দেখতে পারবে, তো 60 টাকা দিয়ে যারা তোমরা খাবে লিটারেলি তোমরা স্যাটিসফাই হবে। আর যারা বাগবাজারে আসো না কেন, বাগবাজারে তোমরা আড্ডা দিতে আসো বা যে কোনো কারণে আসো না কেন, একবার হলো লালটু কেবিনে এইটা ট্রাই করো। আর যারা যারা লালটুদার দোকানে খেয়েছো ওয়ান্টেন, আমাকে প্লিজ ফিডব্যাক দিও তোমাদের কীরকম লেগেছে। আর একটা স্পেশাল আইটেম হলো, সেটা হলো চিকেন ভাপা, দাম হলো 70 টাকা। এই হচ্ছে চিকেন ভাপা, বা বা, আর হালকা আমি গ্রেভি বের করেই দিয়েছি, আলাদাই প্রফেশনাল, আলাদাই আলাদাই। ও কি গরম,
কি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো মারাত্মক ছিল ওয়ান্টেড ও ও লেগ পিসটা দেখেছো সাইজটা ঠিক আছে আর প্রপার ভাবে দেখো কুক হয়েছে দেখেছো হালকা হালকা ই করছে খুলে যাচ্ছে হালকা 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 ওহো আর সবথেকে ভালো লাগছে এখানে দেখো গোলমরিচের দেখো গুঁড়ো দিয়েছে ভাপা যে গ্রেভিটা আছে না গ্রেভিটা দেখতে পাচ্ছ ভালোই ঠিক এই গ্রেভিটাই আগে ট্রাই করবো দেখি কিরকম লাগে ওহো আলাদাই লাগছে চিকেন স্যুপ খাই না অনেকটা ওরকম লাগছে কিন্তু স্যুপের থেকেও বেটার লাগছে স্যুপ কি অনেক রকম ভেজিস থাকে বা অনেক কিছু থাকে ওটা আলাদা টেস্টটা এটা শুধু চিকেন দিয়ে আর চা চিকেনের মধ্যে যা মশলা যে ম্যারিনেট করেছে টেস্টটা ব্যাপক লাগছে আমার কাছে ইউনিক কারণ আমি এই প্রথমবার আমি চিকেন ভাপা খাচ্ছি বাট 70 টাকা দিয়ে যারা হেলদি খাবার খেতে চাও তারা পারলে এটা ট্রাই করো গ্যারান্টি তোমরা স্যাটিসফাই হবে এবার চিকেনটা দেখো হালকা তোমাদেরকে আবার দেখাচ্ছি চিকেনটা দেখো হালকা প্রেস করলেই খুলে যাচ্ছে অবভিয়াসলি ভাপাটা হয়েছে ভাপাটা হলে তো অবশ্যই খুলে যাবে আর চলো চিকেন দিয়ে খাওয়া যাক খাবে নাকি তোমরা চলে আসো এই ইউনিক খাবার খেতে হলে তোমরা যদি খেতে চাও লালটুদের দোকানে চলে আসতে পারো কারণ আমার কাছে এই দুটো আইটেম ইউনিক ওয়ানটনটা যেটা খেলাম ওইটা এই চিকেন ভাপাটা হয়তো এই চিকেন ভাপাটা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ওয়ানটনটা স্ট্রিট ফুডের মধ্যে অনেক জায়গায় পাওয়া যায় না আশা করি যারা কলকাতার মধ্যে থাকো তারা জানো আমার ক্যামেরাম্যান বললো ঘামটা পুচে নেই নাহলে তোকে বাজে লাগছে কত ভালো আছে আমাকে ভাই লাভ ইউ ভাই চলো খাওয়া যাক আই লাভ ইউ টু ফ্যামিলি ভুক্কার ফ্যামিলি চলো খাওয়া যাক ও এখানে না একটা কিছু টকের কিছু আইটেম মিশিয়েছে হালকা হালকা টক লাগছে এর জন্য খেতে না ব্যাপক লাগছে এটা সেই লেভেল বলবো না কারণ এটা হেলদি হেলদি যদি সেই লেভেলে বলে দিই তাহলে ফুড ব্লগিং করে মজা নেই বাগবাজারে একটা ফেমাস আইটেম আছে সেটা হলো মাছের কচুরি তোমরা জানোই সেজন্য আমি ভাবলাম এখানেও মাছের কচুরি আছে ট্রাই তো করাই যাক আর সবথেকে বড় কথা এখানে স্মেলটা মারাত্মক ছাড়ছে বিশ্বাস করো এই হলো মাছের কচুরি প্ল্যাটার ওকে 3 পিস আলুর দম দিয়েছে এই হলো সাইজ ওয়ানটানে যে চাটনিটা দিয়েছে ওইটা আর পেঁয়াজ দিয়েছে 3 পিস 30 টাকা দাম মানে শুনলাম যে ভেটকি মাছ ইউজ করছে চলো আগে নর্মালভাবে খেয়ে দিই কীরকম লাগে টেস্টটা না বিশ্বাস করো মারাত্মক লাগছে তরকারিটা দিয়ে খেয়ে দিই কীরকম লাগে তরকারিটা কিন্তু হেভি কাজ এবার হালকা এখানে যে চাটনিটা আছে এই চাটনি এই তরকারির গ্রেভি আলুটা অ্যাভয়েড করলাম আর সাথে পেঁয়াজ দিয়ে কীরকম লাগে এই আমার ব্যক্তিগত এই কম্বিনেশনটা গেল না তরকারিটা দিয়ে খাচ্ছি বা শুধু মুখে খাচ্ছি ভালো লাগছে আমি চাটনিটা দিয়ে খেলাম ভালো লাগছে না এটা পাশে নিয়ে আমার ভালো লাগছে না তোমরা যারা খেয়েছো তোমাদের হয়তো মেবি ভালো লাগতে পারে বাট আমার ভালো লাগছে না ওভারঅল এইটা প্রাইস অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটির টেস্ট কারণ টেস্টটা ম্যাটার করে টেস্টটা ব্যাপক হয়তো লুচির সাইজটা এরকম হতে পারে এরকম এরকম হবে সাইজটা তোমরা আবার কিন্তু ভুল ইঙ্গিত কিছু ভেবো না ওকে এরকম সাইজে যা দিচ্ছে 3 পিস আলু হতে পারে তো বা 4 পিসও আলু পেতে পারো বা 2 পিসও আলু পেতে পারো বড় হলে ডিপেন্ড করছে এবার এখানে অনেক কিছু আইটেম পাওয়া যায় এবার সব আইটেম তো আমি ট্রাই করাটা সম্ভব না কিন্তু আমি যা যা আইটেম ট্রাই করলাম এটা নিয়ে 3 নম্বর আইটেম হবে তো আমি যা যা আইটেম ট্রাই করলাম আমার প্রাইস অনুযায়ী খুবই ভালো লাগছে শুধু কম্বিনেশনটা খারাপ হয়ে গেছে চাটনিটা মিশে বাদ বাকি সবই ভালো খেতে এতক্ষণ যা যা ভিডিও দেখে গেছে একটা মেক শিওর আজকে লাইক করে দাও কারণ তোমরা লাইক করলে ভিডিও করার এনার্জি আরও বেশি হাই হয়ে যায় আর আজকে যা গরম সেজন্য আমি একটা গোলা নিয়ে নিয়েছি বাট এটাকে কি বলে ভাই ওকে এটাকে জীবন ঠান্ডা বলে আমার বন্ধু বলছে বাট আমার কাছে এটা গোলা আমি একটা মিক্সিং গোলা নিয়েছি মাত্র 20 টাকা নিয়েছে ওহো মিক্সিং করে একটা আলাদাই টেস্ট লাগছে আজকে যে খাবারগুলো দেখিয়েছি তো তোমরা প্লিজ ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ দুটো আইটেম ইউনিক ছিল একটা আইটেম ইউনিক না কারণ ওইটা বাগবাজারে ফেমাস অনেক জায়গায় পাওয়া যায় বাট একবার হলে ট্রাই করো কারণ 15 বছরের পুরোনো দোকান নিশ্চয়ই ভালো কিছু দিচ্ছে বলেই সেজন্য এত বছর ধরে বিজনেস করছে নাহলে করাটা সম্ভব না সেটা তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নাও আর যারা যারা বাগবাজারে আসবে তারা ওই কাকার কাছে 20 টাকায় মিক্স গোলা খেয়ে নেবে চলো গাইজ বাই বাই টেক কেয়ার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আলাদাই হ্যালো হ্যালো মাইক টেস্টিং ঘাম পুচ্ছি মাইক টেস্টিং ঘাম পুচতে ব্যস্ত আছি সামনে টিকটক করছে কি মাছ উঠলো কি মাছ উঠলো মাছ ওঠেনি গেজা গেজা
কভার করতে। এখানে নাকি অনেক ইউনিক ইউটিউব, এখানে নাকি অনেক ইউনিক ইউটিং, এখানে নাকি 60 টাকা দিয়ে তোমরা যদি খাও তো গুম্বা চলে যাচ্ছে। আবার ফোন দেখে ঘাটতে হবে, অত সময় নেই, এমনি ঘামাচ্ছি। ও বাবা, আবার পিছনে ঘুরতালা দিচ্ছে। ও ঘাম পুষতে পুষতেই আরো সুন্দর দেখতে হয়ে যাচ্ছি আমি। বলি ওই জায়গাতেই দাঁড়া, বলি দেখো এবার অনেক এগিয়ে আছে।